সবাই মাথায় হাত দাও, এইখানটা এখানটা। দিদি কি বলতেছ? ঠিক বলতেছি, দেখছো দোতারা তারে তারে? হ্যাঁ, কি বলে ওই অপদার্থ মেয়েটা? আর কথা বলছি দিদি, পিঙ্কির মেয়ের কথা বলছি। হ্যাঁ, আমি পিঙ্কির নাম নিতে ভয় পাই না, এই পিঙ্কিকে একটু বিশ্বাস করি। সোনাই সোনাই, আজকে আমাদের বিবাহ বার্ষিকী। সোনাই, তোকে ছেড়ে আমি আমি গাড়ি বাড়ি চাই না রে, আমি তোকে ভালোবাসি, আমি আমার বাবা মাকে খুব ভালোবাসি জানিস। মাকে আমি শোভাবাজারি করে দিয়েছি, মাকে আমি শম্ভুর সাথে শুয়ে দিয়েছি, বাবাকে আমি কোনো দিন বাবা ডাকবো না, আমার গায়ে বাবা হাত দিয়েছে বলে যে যা না মুখে যা খুশি তা বলতে পারে, শুধুমাত্র আমারই দুইটা মুখ থেকে। কিন্তু সোনাই সোনাই, আমার আজকে অ্যানিভার্সারি সোনাই, তোর পাশে আমি নেই সোনাই, তোকে আমি হোয়াটসঅ্যাপে উইশ করেছি, আমি স্ট্যাটাস দিয়েছি, তারপরও ভিডিও করে বললাম ভিউস ম্যাটার্স, সাবস্ক্রাইবার ম্যাটার্স, আমি আমি চ্যানেল চাই না রে, আমি সোশ্যাল মিডিয়া চাই না, তাই আমি দুটো না তিনটে চ্যানেল খুলে রেখেছি। আমি চ্যানেল চাই না রে, যেদিন আমি ঝগড়া করে আপনার বাড়িতে এসেছি সেদিন এসেই আমি দোতারার তারে তারে, তারপর সেই যে নানা রকম ড্রেসগুলি পরে শুরু করে দিয়েছি, বুঝেছো? আমি আমি সোশ্যাল মিডিয়া চাই না, আমি সাবস্ক্রাইবার তোর কাছে ভিক্ষা চেয়েছিলাম, তুই দিতে পারলি না, তাই তো আমি এলাম। তুই তো আমাকে এখনও নিবি না, কারণ আমার এখনও এত কিছু হয়ে যাওয়ার পরও সেই হারে সাবস্ক্রাইবার বাড়ছে না রে, এখনও আমি 90K করতে পারিনি। যতদিন 90K না হোক হবে ততদিন তুই আমাকে নিবি না, আমি জানি তুই বলেছিলি, আর আমিও ভেবে রেখেছি অ্যাটলিস্ট 90K করার পরে আমি আসবো। আগে বলেছিলাম ভিউয়ার্সরা, যেটা পুরোটা ইএমআই প্রজেক্ট চলছে, কে কে একমত? রেজ ইওর হ্যান্ড, কে কে আমার সাথে একমত? তারপর আজকে বাবা জীবনেরও সেই হ্যাপি অ্যানিভার্সারি, অনেক কষ্ট কাট ফুড়ে কালকে এই সময় লাইভগুলি কার কার মনে আছে? টুকি টুকি, সেই ভাষাগুলি অজস্র গালিগালাজ দে, একবার না দিনের পর দিন লাইভ করবে, যে কোনো দিদিকে গালি দিয়ে দেবে, যে কোনো ভাইয়ের এগেনস্টে কমিউনিটি পোস্ট দেবে। তারপর ভদ্র ছেলে, আমি একজন শান্ত শিষ্ট মায়ের কোলে শোয়া ভদ্রলোক, সরি বললো, সরি বলে জানেন না আপনার আমাদের দেশের সমস্ত পাপ খণ্ডন হয়ে যায়, সরি বলে জানেন না, গীতা পকেটে থাকলে সরি বললে শ্রীকৃষ্ণ কি শিশুপালকে মেরেছিল? শিশুপাল কিন্তু সরি বলেছিল, মেরেছিল, মারিনি। শ্রীকৃষ্ণ কি তার মামা কংসকে মেরেছিল? সরি বলেছিল, না মারিনি। আমাদের বাবা জীবনটা এইরকম গো, কি সুন্দর ভাষা, কানে দিয়ে তুলা দিয়েও রাখা যায় না, সোশ্যাল ইনফ্লুয়েন্স, আবার সরি, বাজে কথা, আজকে আবার বউ সাফাই দিল, বাজে কথা বলতে চায় না, বাজে গালাগাল দিতে চায় না, চায় না চায় না চায় না, শুধুমাত্র দেয়, শুধুমাত্র ভিউজের মোহে সাবস্ক্রাইবারের মোহে বাজে গালাগাল দিয়ে একটা না তিনটা লাইভ করে ফেলে, শুধুমাত্র শুধুমাত্র গালাগাল, গালিগালাজ জানে না, মাটা যেরকম গালিগালাজ জানে, মানে বুঝে বলে না, কামারের কিনি শেকরা ঠুকঠাক কামারের এক ঘা, হ্যাঁ, আর সেটাই কালকে দাদার একটা মাত্র একটা ঘাতে এই 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 অবস্থা এই করে ফুটে গেছে। মামাটা দেখেছে, দাদা যদি এমন কয়েকটা ঘা দেয় না পুরো পরিবারটাকে আমি চিনতে পারবো। এর আগেও অনেকে আমাদেরকে বলে গেছে ওর মামাদের যে ইল্লিগেল ব্যবসা আছে, যেহেতু ওর মামারা আমাদের কন্টেন্ট না, যেহেতু আমাদের আবার বলছি আমার কন্টেন্ট না, কোনো দিন ওর মামাকে নিয়ে কোনো কথা বলিনি, ওর পাড়ার লোক আমি ওদের পাড়ার লোক ওদের পাড়াতে, এরকম অনেকে লিখেছে কমেন্ট বক্সে লিখে, আমি এগুলি কখনোই পাত্তা দেই না, এটা ভিডিওতে দেখাবো সেটা নিয়ে কথা বলবো। তারপর ওর মামি যে পালিয়েছে এটা পেরেছে অস্বীকার করতে, দেখলেন তো, ওরা হচ্ছে মহান আত্মা, এইভাবে কাপড় খুলে বসে থাকে, মানে কাপড় নিয়ে যে বউরা যাবে এর সাথে থাকবে, দেখো এই যে বাবা যেমন আজকে বউটাকে এত ভালোবাসা দিল, কালকে মনে আছে ওই যে পূর্ব পশ্চিম কিনে কী কী বললো,
এত চরিত্র খারাপ, এত চরিত্র খারাপ, মানে যেই মেয়েটা মানে তার বাবার সাথেও রিলেশন আছে, তাকে তাকেও জড়িয়ে ধরতে কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই, ভাবা যায়। তবে হ্যাঁ, পিঙ্কির মেয়ে যা বলেছে পিঙ্কির চরিত্র সম্বন্ধে সব কিছু ঠিক, পিঙ্কির মেয়ে যা বলেছে পিঙ্কির বরের সম্বন্ধে সব কিছু ঠিক, তাহলে কি ধরে নেব পিঙ্কির মেয়ে যে বাবা জীবনের বাবার সম্বন্ধে বলেছে কোন কোন জায়গায় কি কি ঘা, এগুলো কি মেনে নেব? একটা সত্যি হলে তো আরেকটাও সত্যি হবে, বলুন। একটা মিথ্যা একটা সত্যি হতে পারে না, দুটোই সত্যি হবে। ও যদি সত্যবাদী হয়ে থাকে, ও নিজের মা বাবাকে সত্যি কথা বলেছে, শ্বশুর শাশুড়িকে নিয়ে সত্যি কথাই বলেছে, শাশুড়িকে নিয়ে যেগুলি বলেছে যে কি পাকা পটল খাওয়ায় কি খাওয়ায় না, ওকে কোনো কাপড় চোপড় কিনে দেয় না, তাহলে এটাও তো এগুলো তো সত্যি। কারণ ওই বলেছে, আর ওকে ছাড়া, পিঙ্কির মেয়ে ছাড়া তোর কেউ বলেনি যে পিঙ্কির মার চরিত্র খারাপ, পিঙ্কির মেয়ে ছাড়া তোর কেউ বলেনি যে পিঙ্কির চরিত্র খারাপ, ফার্স্ট তো ওই বলেছে। পিঙ্কি সত্যি সত্যি সেরকম বুঝে থাকতো, পিঙ্কির বাড়িতে যারা পাঁচ দিন ছ দিন করে থেকেছে ওরা তাহলে ছেড়ে দিত? যেই পূর্ব পশ্চিম এত কিছু বলছে, ও বলতো না যে পিঙ্কি কোথায় কার সাথে অ্যাফেয়ার ছিল, বা সে বলতো না দাদা সত্যি সত্যি কোনো রকম অন্যরকম বার হুক্কা বার ব্যবসা আছে কিনা, ওরা তো রাত্রে বন্ধ থেকেছে। দেখুন, বাবা জীবন বাড়িতে সারা বছরে মাত্র এক রাত্র থাকার পরেই এত কিছু জানতে পারলাম, মাত্র এক রাত্র। এখন যদি এইভাবে দিনের পর দিন পাঁচ রাত্র ছয় রাত্র থাকতো আর পাড়ার লোকদের সাথে কথা বলতে পারতো, হ্যাঁ, এইসব মহিলারা, তাহলে আরও কত কিছু বাবা জীবনের মাসি মামা সম্বন্ধে খবর সংগ্রহ করতে পারতো বলুন তো। হ্যাঁ হায় হায় রে, ওরা তখন যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিল, এক রাত্রেই যেটুকুন খবর পেয়ে গেল। এখন যদি আরও অন্য কোনো ইউটিউবার যায়, দুই রাত তিন রাত থাকে আর পাড়ার লোকদের সাথে মেশে, তবে নিশ্চয়ই অনেক খবর জানতে পারবো, অনেক খবর। কালকে একদিনে যা বাণী শুনলাম, গীতার বাণী সব ভুলে গেলাম। বাবা, এই মা বলে ঘের দীপ জ্বালাও, এ মানে এরা যে অন ক্যামেরার অফ ক্যামেরার যে কতটা নটঙ্কি। হ্যাঁ, আমি বলেছিলাম না এইটাও ইএমআইয়ের জন্য প্রজেক্ট, আর দুই থেকে তিন মাস হবে, চলবে একটু রাগারাগি ঝাগাঝাগি ঝাগাঝাগি ঝাগাঝাগি, তারপর তারপর এক দূসরে সে করতে প্যার হম, এক দূসরে কে লিয়ে বেকারার হম, ব্যাস হয়ে যাবে। কারণ কি, যেটুকুন ইএমআই টাকার দরকার আছে করে জোগাড় করে ফেলেছি, সোনাই বাবাই, ব্যাস শুরু হয়ে যাবে। কী করবো বলুন, আমরা তো মহান আত্মা, মেয়েটা বারবার ফিরে আসতে চাইছে। কালকে কিন্তু বড় বউয়ের নামটা বারবার নেওয়া হয়েছে, আর তাই হয়তো মেয়েটার এতটাই কান্না। কদিন আগে নাকি এই মেয়েটাই যাচ্ছিল ডিভোর্স ফাইল করতে, কি অবস্থা! জীবনে কোনো শুনেছেন? পিঙ্কি তো বাজারি মহিলা, দাদা ভীষণ বাজে, ওদের মুখ দিয়ে একটা শব্দ বাজে বেরোতে, কেন বেরোয় না বলেন তো? ওরা তো অত নোংরা গালাগাল, নোংরা গালাগাল শুনে পিঙ্কিও তো পারে, এই তোরা যেগুলি আমার কিনে নোংরা, যেভাবে ওর মা আঙ্গুল তুলিয়ে তুলে চুপা করে থাকে হৈ 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 করে। ওখানে দেখেছেন এভাবে পিঙ্কিকে ভিডিও করতে, পিঙ্কির পিঙ্কির ইজ্জতটা যেভাবে এই ওয়াইটিতে সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে, সেটা কি কখনো করেছে? কখনো করেছে? করেনি, বরং উল্টো, যারা আজকে ওকে বিন্দাস গালি দিচ্ছে, কালকেই যদি ওরা আপন করে নেয়, ও ওদেরকে আবার আপন করে নেবে, কে কি বললো কে কি না বললো ওর যায় আসে না। হ্যাঁ, আর এই বলি, সত্যি যদি পিঙ্কির চরিত্র খারাপ হতো, এই যে লোকগুলি গেছে, এই যে পাড়ার লোকগুলি গেছে, কেউ ছেড়ে দিল না, হলে কেউ না। আর এখানে চরিত্র ওই দেখো না, ওই হানিকে হানির নামে কত কিছু বলেছিল, হানির এই চরিত্র সেই চরিত্র খারাপ, এখন হানিকেই সবাই কোলে নিয়ে বসে থাকে। হ্যাঁ, এইসব কথা বলে লাভ নেই, পিঙ্কির চরিত্র খারাপের কোনো প্রশ্নই আসে না, কোনো দিক দিয়ে প্রশ্ন। হ্যাঁ, বাড়িতে লোক আসে খাওয়া ও মিলমিস ভালোবাসে, প্রত্যেকের বাড়িতে আলাদা কথা, বাড়ির দরজাটা যদি খোলা থাকে না তাহলে সবাই আসতে পারে, কারণ ওই বাবা জন্মের দরজাটা তো বন্ধ, কেউ আসতে পারে না, তাহলে কারণ বাড়ির ভেতরে আসলে তো অনেক খবর লোক জেনে যাবে, অনেক অনেক খবর, তাই তো বন্ধ। তবে দাদা প্লিজ মাঝে মাঝে এইভাবে রাগিয়ে দেবেন, তারপরে আমরা দেখতে পারবো আসল চেহারা। যদি কালকে আপনি ওই কামারের ঘাটা না দিতেন, তাহলে কিন্তু আমরা এই রূপগুলি, অ্যাটলিস্ট আমার মা বাজে কথা শুনতে পারে না, আমি বাজে কথা নিতে পারি না, আমরা বাজে কথা নিতে পারি না, বিশ্বাস করুন, একটা এই রকম বাজে কথা বললেও আমার মা বলে এই চুপ কর, আর মাকে বলে যাও যাও যাও, না তো ছেলেটা মার হয়েছে, না তো ছেলেটা বাবার হয়েছে, আর সমস্ত নাটের গুড়া সমস্ত কিছু মূল হচ্ছে এই দু মানে দুটো পরিবারের দুজনের সবচেয়ে বেশি খারাপ, একটা হচ্ছে এখানে বাবা জীবনের মা খারাপ,
আরেকটা হচ্ছে ওখানে পিঙ্কির মেয়ে খারাপ, এই দুইটা মানুষ সবচেয়ে খারাপ। বাবা জীবনের মা যদি ভালো হতো আর পিঙ্কির মেয়ে যদি ভালো হতো, আমাদের মতো লোকরা কোনো কথাই বলতে পারতো না। দেখলাম তো ভিউয়ার্সরা, আমার প্রথম থেকে আমি ডাউটে ছিলাম, এটা একটা মানে স্ক্রিপ্টেড, মানে স্ক্রিপ্টেডই। গাড়ির ইএমআই মোটামুটি 3 মাস বুঝিয়েছে, সোনাই তুই যা, তুই থাক, আমি তোকে ভালোবাসি, আমি কন্ট্রোভার্সি চাই না রে, আমি কন্ট্রোভার্সি চাই না। তার জন্যই তো, তার জন্যই তুমি তোমার শাখা ভাঙার ফটোগুলি কাউকে পাঠিয়ে দাও, হ্যাঁ, তার সেগুলি আউট হয়ে যায়। তোমরা কন্ট্রোভার্সি চাও না, আমি জানি তুইও চাস না, তুই চাস না, তার জন্যই তো ওর মারা লোকের সাথে কলে কথা বলে। কেন কেন কন্ট্রোভার্সি চ্যানেলদেরকে ব্লক করে তোমরা দিচ্ছ না, মামুনি বাবা জীবনরা? হুম, চাও না, নিজেরাই কল রেকর্ডিংগুলি দাও। দাও কেন, কত কুইন্টাল চাল আর কত কুইন্টাল তেল লোককে শোনাও। হ্যাঁ, যেই বাড়ির যেই নিচের তালার যে অবস্থা, রুমগুলির যে অবস্থা, দরজার যে অবস্থা, ওটা দেখলেই বোঝা যায় কত কুইন্টাল চাল আর কত কুইন্টাল তেল আসে ঘরে। যে যা বলুক আমরা বলবো। হ্যাঁ, দুই আরো অ্যাটলিস্ট 2 মাস থাকতে লাগবে ভাই, এইবার থাকতে লাগবে। কারণ কারণ হচ্ছে ইএমআই। তাহলে যদি এতটাই মিল থাকে ভিউয়ার্সরা, এই যে ডিভোর্সের কথাটা মার্কেটে রটলো, তাহলে কি রটানো হলো? তবে কি ধরে নেব জান বুচকার এই মানে এই এই দুইটা পেয়ার, মানে বাবা জীবন আর তার স্ত্রী মিলে ডিভোর্সের নাটকটা খেলা করলো, যাতে কি না ওদের খুব হাই ফাই কন্ট্রোভার্সি হয়, মার্কেটে রটে যায় ডিভোর্সের কথাটা, আর তাহলে তবেই ওরা পয়সা বলতা হে। কালকে কি সুন্দরভাবে মা ভিডিও করে কি বললো, আমার ছেলের লাইফটা দেখে নাও একটার সময়। ছেলে কি বললো, লাইভ করতে করতে নোংরা গালি দিতে আমি আরেকটা লাইভ করেছিলাম, ওটা দেখে না, মানে এতে কোনো চ্যানেলের কোনো ভিডিও যেন মিস না যায়। দুটো চ্যানেল তো 1 লাখ হয়ে গেল, তো বইয়ের চ্যানেলটা বাড়ছে না গো, যদি বেড়ে যেত আর কি, ধরো 90-92 হয়ে যেত, তাহলে এতদিনে নিয়ে আসতে পারতো, কিন্তু এখন বাড়ছে না, সাবস্ক্রাইবার সেরকম হচ্ছে না। যাই হোক, সাবস্ক্রাইবার না হোক, 1 লাখ 1 লাখ করে তো ভিউজ হচ্ছে, ধরো আর 10-15 দিন যদি হয়ে যায়, মোটামুটি ধরো 1 মাসের ইএমআইটা হয়ে গেল, কি করবে, অ্যাটলিস্ট 3 মাসের মোটামুটি ইএমআইটা হয়ে যেতে পারলে না হয়ে যেত। আমি চ্যানেল রাখতে চাই না, বাপের বাড়ি থেকে এই শ্বশুরবাড়ি থেকে এসেই আমি দোতারার তারে তারে, যেই পূর্ব পশ্চিম এত বাজে কথা বললো, এত কিছু বললো, সেই কথাগুলি কালকে লাইভের মধ্যে যাতে মানুষ মিস করে যায়, বাইপাস করে যায়, ওই ভিডিওটা দেখানো হলো। সে তার স্ত্রীকে আজকে হ্যাপি অ্যানিভার্সারি বলছে, কোন মুখ দিয়ে, যে আমার স্ত্রীর কিচ্ছু নেই, কালকে ওর মাসি যা গান্দা গান্দা গালি দিল বোনপুর সামনে, বোনপুর বউকে নিয়ে, সেই বোনপু আজকে তার স্ত্রীকে উইশ করছে, তোমাদের মতো লোকদের পাগুলিকে না উল্টা দিকে টাঙ্গে মাথায় নিচে রেখে প্রণাম করতে লাগে, তোমাদেরকে এইভাবে হবে না, এইভাবে মানে তোমার শরীরটা তো এটা এইভাবে, পা উপর দিকে থাকবে, ওইখানে পা ধরতে লাগে, আর সরি থাপ্পড় দিয়ে, মানে বস্তি, একটা সত্যি কথা বলবো কি, পুরো বাড়িটা হচ্ছে বস্তির বাড়ি, পুরো পরিবারটাই বস্তির পরিবার। আর সেই বস্তির পরিবারের জন্য আজকে এই অবস্থা। আমি আগেই বলেছি, কোনো ভদ্র বাড়ির ফ্যামিলির কোনো ছেলে এমন হতে পারে না, মার সামনে বসে দিনের পর দিন, একদিন না 2 দিন না, দিনের পর দিন লাইভ করছে, নোংরা গালেগাল করছে, পরের দিনই বলছে আমি গালেগাল জানি না, বাড়িতে এসি নেই, আবার গাড়ি লাগিয়ে দিয়েছে, গলগল করে ঘাম পড়ছে, কিন্তু আমার কোনো পয়সা চিন্তা নেই, বোঝা যায়। কারণ গাড়িটা কেন কিনেছে, বিজনেসের জন্য, বিজনেসটাই ওদের মেইন ক্রাইটেরিয়া, তাই সেই গাড়িটাও বিজনেস, এই বউকে আনা নেওয়া ছাড়াটাও বিজনেস, কন্ট্রোভার্সিটাও বিজনেস, গালাগালিটাও বিজনেস। গালাগালি যত বেশি গালি দেয় তত বেশি ভিউজ হচ্ছে, ভিউজটা একদিন বা 2 দিন রাখার পর যা পয়সা ঢোকার ঢুকে পড়ছে, তারপর সেই পয়সাটা ঢুকে যাওয়ার পর ভিডিও প্রাইভেট করে দিলেই হলো, লাইভ যেহেতু লাইভে দেখবে, ভিডিওতে গালাগাল কম দেয়, বেন গালাগাল লাইভে দেয়, কারণ লাইভে কিন্তু পরের দিকে লাইভ আর কেউ দেখে না, ইনস্ট্যান্ট লাইভ দেখে, আর লাইভ থেকে যেটুকুন পয়সা ঢোকার ইনস্ট্যান্ট ঢুকে পড়ে, তো ওইটা ঢোকার যাওয়ার পর 48 আওয়ার্স পর ওটাকে প্রাইভেট করে দিলেই হয়ে যায়। বুদ্ধি আসছি, এটার পর একটা ভিডিও আসছে, এটা বড় হয়ে যাচ্ছে, একটার পর একটা কথা বলে আজকে বাবা জীবনকে আর বাবা জীবনের স্ত্রীকে দুজনকে ধরেই টানা হিঁচড়া করবো, বাই।